হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সব জানি শোতে। আজ আমি আপনাদেরকে আমাদের একটি শারীরিক সমস্যার সমাধানের কথা বলবো। এই সমস্যাটার সম্মুখীন আমরা মোটামুটি কম বেশি সবাই হই। প্রতিদিন ভাজা পোড়া বা বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে আমরা পেট ফাঁপা, বদ হজম, এরকম হজমের সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু মোটামুটি প্রতিদিনই হচ্ছি। আমরা চাইলেই কিন্তু এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বের হতে পারি। নিয়মিত যদি আমরা স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে হজমের সমস্যাটি থেকে আমরা মুক্তি পেতে পারি, এটা আমাদের সবারই জানা। নিয়মিত আমাদের যে খাবারগুলো আছে আমাদের রুটিনের, তার পাশাপাশি যদি আমরা আরও কিছু খাবার অ্যাড করি তাহলে কিন্তু আমরা এই হজম থেকে মুক্তি পেতে পারি। আমি আপনাদেরকে এরকমই কয়েকটি খাবারের নাম বলবো। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ফল হচ্ছে কলা, আর আমরা যদি খাবারের তালিকায় কলা রাখি এই খাবারটি কিন্তু আমাদের হজমে অনেক সাহায্য করবে। পাচনক্রিয়া এবং তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যতে কলা অনেক বেশি সাহায্যকারী। সুতরাং বুঝতেই পারছেন আমাদের হজম ক্রিয়াতে কলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র হজমের জন্যই নয়, আমাদের স্বাস্থ্যগত অন্যান্য উপকারী দিক থেকেও কলা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ফল। তাই আপনারা চেষ্টা করবেন খাবারের তালিকাতে কলা রাখতে। কারোর যদি কলা খেতে মন না চায় তাহলে মাঝে মাঝে আপনারা আপেলও খেয়ে দেখতে পারেন। হজমের জন্যে আপেল অনেক বেশি উপকারী। আপেলে থাকে এক ধরনের অ্যাসিড যার নাম হচ্ছে পেকটিন, এবং তার পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে। পেকটিন এবং ফাইবার আমাদের হজম ক্রিয়াতে অনেক বেশি সাহায্য করে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য বা হজমের পাশাপাশি পেকটিন অ্যাসিড কিন্তু আমাদের শরীরের মলদ্বারের ইনফেকশন থেকে আমাদেরকে মুক্তি দেয়। আমাদের মধ্যে দই পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। দইয়ে একটি উপকারী ব্যাকটেরিয়া থাকে, আর এই ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের অন্ত্রে এমন ধরনের এক পরিবেশ সৃষ্টি করে যেটা হজমে অনেক সাহায্য করে। আপনারা প্রতিদিনের খাবারের তালিকায় দই রাখতে পারলে আপনাদের হজমের জন্যে এটি অনেক বেশি কার্যকরী হবে। যারা দই খেতে চান না তাদের জন্য অল্টারনেটিভ হিসেবে আরও একটি খাবার আছে, সেটা হচ্ছে নানান রকমের আঁশযুক্ত খাবার বা ফাইবার সমৃদ্ধ খাবারগুলো। সেগুলো হতে পারে শসা, গাজর, টমেটো, পালং শাক, রসুন এবং পেঁয়াজ, তাছাড়া এইরকম টাইপের নানান রকমের শাকসবজি। এতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে, এবং এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়াদের জন্য, মানে আমাদের শরীরের উপকারী যেসব ব্যাকটেরিয়া আছে তাদের জন্য সুন্দর একটি ক্ষেত্র তৈরি করে দেয়, যাতে তারা আমাদের অন্ত্রের মধ্যে এমন একটি পরিবেশ সৃষ্টি করে যা হজমের জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। তাই আপনারা দই যদি না খেতে চান বা দইয়ের পাশাপাশি মাঝে মাঝে এরকম ফাইবারযুক্ত খাবারগুলো খাবারের তালিকাতে রাখতে পারেন, তাহলে আপনাদের হজমের সমস্যা দূর হবে আশা করি। পেট ফাঁপা বা বদ হজমে আরও একটি খাবার অনেক বেশি কার্যকরী, সেটি হচ্ছে লেবু। লেবুতে দ্রাব্য অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে। আপনার যদি এরকম হঠাৎ করেই পেটে ফাঁপার সমস্যা হয় আপনি তৎক্ষণাৎ একটু লেবু পানি খেয়ে দেখতে পারেন। লেবু পানি খেলে আমাদের হজম ক্রিয়াটা আরও বেশি স্বচ্ছ হয়, যার ফলে আপনি খুব তাড়াতাড়ি এই হজম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। হজমে সাহায্যকারী আরও একটি ফল হচ্ছে পেঁপে। পেঁপেতে পাপাইন নামে এক ধরনের এনজাইম থাকে যেটা আমাদের হজমে অনেক বেশি সাহায্য করে। শুধু লেবু বা পেঁপে আপনি যদি আলাদা না খেতে চান তাহলে আপনি দুটোকে একসাথে করে খেতে পারেন। পেঁপের সাথে একটু লেবু মিশিয়ে খেলে আপনার হজম ক্রিয়া আরও বেশি দ্রুত হবে, আর তার সাথে সাথে আপনি যদি সালাদের সাথে পেঁপে খান তাহলে সেটাও অনেক বেশি ভালো হয়। তাই চেষ্টা করবেন সালাদে কাঁচা পেঁপে রাখতে, এবং চাইলে আপনি পাকা পেঁপেও খেতে পারেন, যেটা কোষ্ঠকাঠিন্যতেও অনেক বেশি সাহায্য করে। তার সাথে সাথে পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলও থাকে, এই মিনারেল কিন্তু আমাদের শরীরের পানির ঘাটতিটিও পূরণ করে। আপনি যদি নিয়ম করে খাবারের আগে একটু করে আদা খেয়ে নেন বা আদার রস খেয়ে নেন, এটা কিন্তু আপনার হজম ক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করবে, কারণ আদার রসে এক ধরনের অ্যাসিড থাকে যেটা আপনার পাকস্থলীতে কিছু খালি জায়গার সৃষ্টি করে এবং যা বদ হজম থেকে আপনাকে মুক্তি দিবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এরকম একটি খাবারই হচ্ছে পানি। যথেষ্ট পরিমাণে পানি পান করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।
পানি শুধুমাত্র হজমই নয়, তার সাথে সাথে আমাদের শরীরের অন্যান্য পুষ্টিগুণ যেন তাড়াতাড়ি ছড়িয়ে যায় সেই কাজটি কিন্তু পানি খুব ভালোভাবে করে। অনেকেই এমন আছেন যিনি খুব ফাইবার সমৃদ্ধ খাবার দাবার খাচ্ছেন কিন্তু তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে পানি পান করছেন না, তারা কিন্তু হজম সমস্যা অথবা ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন না। আপনার অন্যান্য খাবারগুলোর পাশাপাশি প্রতিদিনই নিয়মিত যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে। আর পানির সাথে সাথে অন্যান্য ফাইবার সমৃদ্ধ খাবার তো থাকবেই, আর যেসব খাবারগুলোতে খুব বেশি পরিমাণে মিনারেল থাকবে আপনারা চেষ্টা করবেন সেই রকম কিছু খাবারও গ্রহণ করতে, যা আপনাদের হজম ক্রিয়ার সাথে সাথে অন্যান্য শারীরিক সমস্যাও দূর করতে অনেক বেশি উপকারী এবং সাহায্য করবে। আজ আমি এখানেই আমাদের ভিডিওটি শেষ করছি, সামনে আরও আরও অনেক ভালো ভালো ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।